বয়লা নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কামলি আলা একবার দেখা দাও যদি ও মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে একটু জোরে বলো না ছেলে আওয়াজ দিও বললো ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলো বলো আর একটু মন খুলে বলেন আর একটু জোরে বলেন লাল ফুলকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে ও হত ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলো বলো আর একটু জোরে বলো তাই সবুজ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও মদিনা আলা একবার দেখা দাও যদি ও কামলি আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে বলে বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না সাদা রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে মোর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে তাই সাদা লালের সবুজ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি কামলি আলা একবার দেখা দাও যদি ও মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহ আর একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ চলেন আমি আপনার কাছে আর একটা মশলার কথা বলছি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার উম্মা জেনে রেখে দাও মান তামাসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুমি আতা শাহীদ আও কামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী হাদিস শরীফে বললেন পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি একটা সুন্নাত পালন করে একটা সুন্নাত পালন করার বিনিময়ে 100 শহীদের জান্নাতের মর্যাদা আমার আল্লাহ ওই বান্দাকে দেবে 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 আমি আপনার কাছে এই হাদিসটা আমি নয় হাজার হাজার আলেম আপনাকে বলেছে একটা সুন্নাত পালন করলে 100 শহীদের জান্নাতের মর্যাদা আমার আল্লাহ আপনাকে দেবে এবার আমি ব্যাখ্যাটা আপনার কাছে একটু সুন্দর করে ক্লিয়ার করছি মাথায় টুপি দোবা এটা হলো সুন্নাত পাগড়ি দোবা এটা হলো সুন্নাত দাড়ি রাখা এটা হলো সুন্নাত গোল পিরহান পরা এটা হলো সুন্নাত আতর মাখা এটা হলো সুন্নাত
ঈদের রাস্তা দিয়ে যাবেন, নামাজ পড়ে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা, এটা হলো একটা বা সুন্নাত। তাহলে এত গুণ হাজার হাজার সুন্নাত আছে, রসূল কোন সুন্নাতে নির্দিষ্ট নাম বলেনি, তাহলে কি বলেছেন চলেন ব্যাখ্যাটা বলা যাক। আল্লাহ নবী বলেছেন ইন্দা ফাসাদি উম্মতি, এখন ফাসাদ মানে কি? ফাসাদ মানে বিপদ, ফাসাদ মানে মুসিবত, ফাসাদ মানে কাইকেলেশ, ফাসাদ মানে অশান্তি, ফাসাদ মানে ডেঞ্জারের জায়গায়। ইন্দা ফাসাদি উম্মতি, আমার উম্মত যদি কোনো ডেঞ্জারের জায়গায় আটকে চলে যায় আর সেখানে যদি আমার সুন্নাতের পতাকা একটা বার তুলে ধরে, ওখানে যদি সুন্নাত পালন করার বিনিময়ে বেঈমান কাফেররা তাকে যদি কতল করে দেয়, একশো শহীদ হলে যতটা সওয়াব মর্যাদা, ওই ফাসাদ মুসিবত ডেঞ্জারের জায়গায় দাঁড়িয়ে আমার সুন্নাতকে টিকিয়ে রাখার বিনিময়ে অতটা মর্যাদার সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। আর একটু জোরে, মাথায় পাগড়ি পরেছি, বশিরাত আল্লামা হুজুর কলে মাত্র কুবুর বলেছে, কেউ যদি পাগড়ি দেখে টিটকারি করে সে কাফের। বইটার নাম বলছি কলেমাতুল কুফুর। আপনি নামাজ পড়েন না, মুখে দাঁড়িয়ে রেখেছেন, যদি নবীর সুন্নাত দাঁড়িকে দিকে টিটকারি করে সে কাফের। আপনি নামাজ পড়েন না, মাথা টুপি দিয়ে বোবো করে ঘুরছেন, আপনার ওই মাথা টুপি তোমাকে টিটকারি করলে কাফের। নামাজ পড়েনি তার জন্য গোনা, কিন্তু নামাজ পড়েনি সালাম দিয়েছেন নেকি পাবে, দান করেছে নেকি পাবে, গরিবকে খাবিয়েছে নেকি পাবে, কিয়াম পড়েছে নেকি পাবে, মাহফিল এসেছে নেকি পাবে, মেহমানকে খাবিয়েছে নেকি পাবে, গণবিবাহ আন্দোলনে টাকা পয়সা দিয়েছে নেকি পাবে, এতিম বাচ্চাকে সেবা করেছে নেকি পাবে, কিন্তু নামাজ না পড়ার জন্য এটা আলাদা ব্যাপার, এটা বড় গোনা ঠিক আছে, কিন্তু এটা না করার পরে এত কোনো কাজ করলে নেকি পাবে না? পাবে না, পাবে। তাহলে একজন দাড়ি রেখেছে নামাজ পড়ে না, কিন্তু দাড়ি যতক্ষণ রেখেছে ওই সুন্নাতের খাতিরে সে সওয়াব পাবে, কিন্তু ফরজ নামাজ না পড়ার জন্য গোনা আপনারও হচ্ছে আমারও। কথা বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন না, সালাম দিয়েছেন, ভাই আসসালামু আলাইকুম, নেকি হবে না? হবে না, কিন্তু নামাজ না পড়ার জন্য আপনারও গোনা হবে, আমারও গোনা হবে, কিন্তু সালাম দিলে নেকি হবে। অনেকে খেয়াল করে যে নামাজ কালাম কিছু পড়ে না, সারা জায়গা দেখা হলে সালাম 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 বলে না, বলে না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে মাথায় পাগড়ি দিয়েছেন, আমি মাথায় পাগড়ি পরেছি, মাথায় পাগড়ি পরা সুন্নাত না, তখন হবে সুন্নাত না, পাগড়ি খুলে আপনাকে টুপি রাখতে হবে, টুপি বিহীন পাগড়ি পরা এটা সুন্নাত নয়। অনেকে আবার ফতোয়া দেয়, হুজুর আমাদের এলাকায় একটা বেনামাজি আছে, বেনামাজি 50,000 টাকা দামের গরু কোরবানি দেবে, এখন বেনামাজির কোরবানি হবে না? হবে না ভাই, সবচাইতে বড় ইবাদা সেটা হলো নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত সেটা হলো কোরআন, সবচাইতে বড় জিকির সেটা হলো লা ইলাহা। তাহলে বেনামাজি যদি কুরবানি দেয়, কুরবানি কবুল হবে কি না হবে সেটা আল্লাহর হুকুম, বেনামাজি দান করলে কবুল হবে কি না হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু বেনামাজি যদি দান করে কুরবানি করে, সাধারণ মুসল্লি সাধারণ ইমানদারের খাওয়া জায়েজ, তবে বেনামাজি কুরবানি করলে কবুল হবে কি না হবে এটা হুকুকুল্লাহ আল্লাহর হক, কিন্তু শরীয়তের দিক দিয়ে একটা ঠোকর মারা যাক। এখন আপনার কোন একটা যদি কোনো এখানে ছেলে থাকে, তাকে বলবো তুমি লুঙ্গি খুলে দাও, লুঙ্গি খুলে দিল, গেঞ্জি খুলে দাও, গেঞ্জি খুলে দিল, জামা খুলে দাও, জামা খুলে দিল, লুঙ্গি গেঞ্জি প্যান্ট জুতো মোজা যা আছে সব খুলে দিল, তাহলে হয়ে গেল উলঙ্গ ল্যাংটা। এবার বলেন পাগড়ি পরা কি? কথা বলে না, পাগড়ি পরা কি সুন্নাত? তাহলে যে বাচ্চার পায়ে জুতো নেই, মোজা নেই, জাঙ্গিয়া নেই, লুঙ্গি নেই, গেঞ্জি নেই, জামা নেই, কিছুই নেই, এবার ওই ন্যাংটো উলঙ্গ ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দেব, এবার এটা হবে সুন্নাত? আপনি বলেন যার পরনে কিচ্ছু নেই আর হালকা করে সুন্নাত টাঙিয়ে রেখে দাম থাকবে কি? ওটাই বোঝাতে চেয়েছি, যার নামাজ রোজা তসবিহ তেলাওয়াত কিছু নেই আর হালকা করে 60,000 টাকা দামের গরু কুরবানি করা, উলুঙ্গ অবস্থায় পাগড়ি পরার মতো, একটু বেশি বললাম, একটু হালকা করে বলেছি। আল্লাহ, হে আমার
आमी आपना के बोलते जाए चले ना रखता बार आगे दवा जाए कुंटा बोल बार कुंटा ना बोल बो अनेक कोटा मसला बोले फिले जी आपना का जे आ रखता मैं लॉजिकर परमान दिते जाए आपना देर बोल बो रमजान मासे अनेक व्यक्ति आते सहरी खाए ना और आ सहरी ना के घूमिए पड़े आपने सहरी खाओ अरे ना ही खाओ आपना रोजा हुए दबे किंतु আপনি এক গ্লাস পানি দুটো খেজুর দুটো মিষ্টি দু মুঠো ভাত কিংবা দু পিস আলু কিংবা দু পিস কোন তরকার আপনি একটা বার খেয়ে পানি খাও রসুল যখন সেহরি খাওয়া সুন্নাত বলেছে নিশ্চয় কিছু খেলে শরীরের উপকার আছে আপনি যদি মোটেই কিছু না খাও আপনি নিয়াত করলে রোজা হবে তবে নিশ্চয় সুন্নাত বাদ দেওয়ার কারণে আপনার শরীরের কিছু ক্ষতি হতে পারে পারে আর রসুল যখন এক মোটা কিছু খাওয়ার অনুমতি দিয়েছে নিশ্চয়ই এ খাবার ভিতরে হাজারো কল্যাণ আমার আল্লাহ দিয়েছে জোরে বলেন কোন ব্যক্তি যদি রমজান অবস্থায় থুতু যদি গালের ভিতরে চলে যায় কোনো সমস্যা নেই অনেক ব্যক্তি আছে বেভুলে পানি খেয়ে নেয় কেন এগারো মাস আমরা পানি খাই আর একটা মাস যখন পাখা যখন বন্ধ করা হয় সঙ্গে সঙ্গে পাখার ডানা ব্রেক টিপে দাঁড়ায় না দুদশ পাক ঘরে দুদশ পাক ঘরে আমরা যখন রোজা রাখি আর রোজা রাখার পরে দুদশ দিন এক সপ্তাহ একটু সমস্যা হয় আপনি যদি ভুল করে কোনো পানি খেয়ে নাও ভুল করে যদি বিস্কুট চা যদি খেয়ে নাও খেয়াল যদি পড়ে আপনি কুল্লি করে দাও বাদ বাকি যেটা গিয়েছে আর কোন সমস্যা হবে না আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বান্দার যেখানে জ্ঞান শেষ আমি আল্লাহ আমার জ্ঞান শুরু বান্দা যখন খেয়ে হাই হুতাশ আল্লাহ ক্ষমা কর যখন বলছে আমি আল্লাহর অন্তরে খবর জানি সুম্মা আস্তাগফারনি উফারতুলাকা ওয়ালা উমালি আমি আল্লাহ ক্ষমা করে দেব বান্দার রোজার কোন সমস্যা হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবার অনেক জায়গা দেখতে পাই রোজা অবস্থায় গুল ঘষে অনেক জায়গা দেখতে পায় রোজা রোজা থাকা অবস্থায় গুল ঘষে আবার অনেক জায়গা দেখতে পায় কলগেট বেরাজ ঘষে আবার অনেক জায়গা দেখতে পাই বললো আল্লাহ যদি বিড়ি খেতে দিত একদিনে পাঁচটা করে রোজা রাখতাম আল্লাহ সোনা মালিকের আমি আপনাকে বলছি ওটা পরে বলছে যে বিড়ির ব্যাপারটা বলি আল্লাহর কোরআন জানি দিয়েছে অমাইয়া কুরবিল ঈমান কেউ যদি ঈমানের সঙ্গে বদমাইশি করে মানে কোন জিনিসটা খারাপ যদি জানার পরেও যদি করে ফেলে আল্লাহর কোরআন পড়ে বলে দিয়েছেন ফাকাত হাবিতা আমালুহু জানার পরে ইচ্ছা করে যদি কোন কাজ করে ফাকাত হাবিতা আমালুহু আমার আল্লাহর কোরআন বলেছেন তার সব ঈমান আমল গুলো ক্ষতি করা হবে অহুয়া ফিল আখিরাতি সে পরকালে মিনাল খাসিরিন আমার আল্লাহ জাহান্নাম দেবে আপনাকে জিজ্ঞাসা করি বিড়ি খেলে চোখের জ্যোতি বাড়ে না বিড়ি খেলে গায়ের রং সাদা হয় না বিড়ি খেলে ক্ষুধা হয় না বিড়ি খেলে গায়ের চর্বি জড়ে না বিড়ি খেলে হায়াত বাড়ে না বিড়িতে কোনো উপকার নেই উপকার নেই চলেন আমি আপনাকে আর একটা হাদিস বলা যাক আমার আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে কুল্লু মুসকিরিন হারামুন আকামা কালা আলাইহি সালাম প্রতিটা নেশাদ্রব্যর জিনিস ওটা হলো হারাম 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 চলবে না আপনার কাছে আর একটা হাদিস বলা যাক হাদিসটা ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যার বাড়ি হলো কাবুল কান্দাহারে ইমাম মেশকাত রহমাতুল্লাহ বললেন কোন ব্যক্তি যদি হাতের দ্বারা একটা ব্যক্তি যদি কষ্ট পায় আর জবানের দ্বারা যদি নিরহ ব্যক্তি কষ্ট পায় ওই ব্যক্তি ইমানদার হতে পারে না আপনি চায়ের দোকানে বসে একটা বিড়ি আপনি ধরিয়েছেন আমি আর বাপজি দুইজনা বসে বসে চা খাচ্ছি আপনার যখন হাত দিয়ে বিড়িটা ধরেছেন মুখ দিয়ে যখন টেনেছেন আমরা কেউ বিড়ি খাই না বিড়ি হাত দিয়ে ধরার কারণে মুখ দিয়ে টানার কারণে আপনার হাতের বিনিময় মুখের বিনিময় চিয়া ছেড়ে দিয়ে পালাতে হচ্ছে রসুল তো ওটাই বোঝাতে চেয়েছে নিরহ ব্যক্তিকে হাত দিয়ে মুখ দিয়ে কষ্ট দিলে ইমানদার হতে পারে না আমি বিড়ি খাওয়া হারাম বলেছি হারাম বলিনি আপনি তো হাত ধরে বিড়ি ধরেছেন আর মুখ দিয়ে ফেলছেন আর যিনি বিড়ি খায় না তার কি আরাম লাগবে না কষ্ট হবে
কষ্ট হবে তাহলে ওই ব্যক্তিটা এদিকে এদিকে মুখ ঘুরছে আর আপনার হাতের বিনিময় আর গালের বিনিময় ওই নিরহ কাস্টমার নিরহ পথের পথিক নিরহ ব্যক্তিকে কষ্ট দিয়েছো রাসূল বলতে চেয়েছে হাতের দ্বারা আর মুখের দ্বারা নিরহ ব্যক্তিকে কষ্ট দিলে ও হারগিস ঈমানদার আমি বিড়ি খাব কোন হারাম বলি বুঝলেন না আল্লাহ চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি বিড়িতে দবা আছে তামাক 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 দবা আছে এখন আল্লাহর কোরআন বলে দিয়েছে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে বিড়ি যদি খাবা হয় বিড়িতে যে তামাক দবা আছে ইবি দেখা যায় কোম্পানি বলে দিয়েছে এই তামাক খেলে ক্যান্সারের কারণ হয় হয় না হয় না হয় কোরআন বলে দিয়েছে যেটা তোমাদের ক্ষতির রাস্তা ওই দিকে যদি একটা বার ঝুঁকে যাও তোমরা কিন্তু ক্ষতি হয়ে যাবে তাহলে কোম্পানি দেখা যায় হরি কোটি আমলকি বড়া অর্জুন লাল মেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফি দিলবার চুটকে রাকেশ খৈনি রাজা খৈনি গুচ্চির খানি নাম দিয়েছে আর তাতে স্টাম্প মেরে দিয়েছে যদি তোমরা তামাক খাও তোমাদের চাবালিতে ক্যান্সার হবে ঠিক না বেটি কোরআন তো ওটাই বলেছে যেটা তোমাদের ক্ষতির রাস্তা দেখতে পাবে ওই রাস্তা পা দবা এটা হবে তোমাদের হারাম হে আমার জওয়ান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগে একটা বার চলে যাওয়া যাক আপনি যদি বিড়ি খাও কাল থেকে দুর্গন্ধ বার হয় চলেন আর একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আত্তহর সাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ তাহলে আপনার গাল থেকে দুর্গন্ধ বার হয় আপনি নামাজে দাঁড়িয়েছেন আর নামাজে দাঁড়ানোর বিনিময় আপনার একটা হাই উঠেছে কাশি হয়েছে আপনি আইডিয়া কম দাঁড়িয়ে হাতটা চেপে ধরলেন আবার বসে আপনি বাম হাতটা চেপে ধরলেন আপনার গাল থেকে বিড়ি দুর্গন্ধ বার হয় আর পাশের ব্যক্তি যদি কষ্ট হয় আপনি বলেন এটা কেমন করে হতে পারে হবে না হবে না যে ব্যক্তিটা বিড়ি খায় তার গাল থেকে দুর্গন্ধ বার হয় আর দুর্গন্ধ বার যদি হয় আল্লাহ না করো ওই ব্যক্তিটা যদি মারা যায় আর কি সর কলেমা নসিব হবে না হবে না কেন আল্লাহর কলেমা পাক পবিত্র পাক পবিত্র জায়গা থাকবে এই রকম অপবিত্র দুর্গন্ধময় জায়গায় আমার আল্লাহর কলেমা থাকে না থাকে না আমি এখনো পর্যন্ত আপনাকে বিড়ি খাওয়া হারাম বলিনি হারাম বলিনি কিন্তু বিজ্ঞান বলেছে খেলে ক্ষতি কোরআন বলেছে ওটাই তোমাদের জন্য হারাম আবার বিড়ি তামাক যদি খাওয়া হয় এতে কিন্তু গায়ের রং পরিষ্কার হয় না রক্ত বাড়ে না এটা কিন্তু ফজুল খরচা আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুবাজিরিনা কানু ইখনা শায়াতিন যারা ফজুল খরচা করে এরাই হলো শয়তানের সমতুল্য তাহলে এত গুণ যুক্তি তর্ক কোরআন হাদিসের দলিল রেফারেন্স আমি আপনার কাছে দিলাম আমি কিন্তু হারাম বলিনি খাবেন কি না খাবেন চিন্তা আপনার আল্লাহ ও আমার ছেলেরা জওয়ান যুবকেরা আগিয়ে চলে যাও আমাদের সমাজে ব্যবসা কেমন হয় আমি প্রথম বলেছিলাম যারা সবজি বিক্রি করে অনেক জায়গা দেখতে পাই ওরা পটল কিংবা উচ্ছে কিংবা এদিকে এদিকে আলু কিংবা এদিকে পিপে এদিকে আনাজ তরি তরকার সিম বেগুন পেঁয়াজ অনেক কিছু বিক্রি করে যে কোনো সবজি আছে সবুজ সবজি ওখানে ওরা সবুজ রং ছিটিয়ে দেয় আবার সবুজ পলিথিন ওরা টাঙিয়ে দেয় যারা গোস্ত বিক্রি করে ওরা লাল কিংবা সরিষার তেল টাঙিয়ে লাগিয়ে দেয় আবার হলুদ লাগিয়ে দেয় আবার লাল রাখেন ডুম আর বাল্প ওরা লাগিয়ে দেয় দেখতে পাওয়া যাবে এই গোস্তটা যেন টাটকা গোস্ত মার্কেটে একটা বার গিয়ে দেখো যারা জিলাপি বিক্রি করছে জিলাপি জিলাপি জিলাপির ওখানে সাদা ডুম দেয় না ওরা লাল ডুম দেয় কাস্টমারকে বোঝায় এটা হলো পৌষ মাস পৌষ মাস পৌষ মাস আর পৌষ মাসে খাজুরের গুড় পাওয়া যায় লাল বাল পোয়া ডুম দিয়ে বোঝাতে চেয়েছে খাজুরের গুড়ে আমি জিলাপি বানিয়েছি এটা খরিদ্দারকে ধোকা দেওয়া হয় ও ব্যবসাটা হবে হারাম হারাম আপনাদের এদিকে দেখা যায় আখ বিক্রি করে আখ বিক্রি করে আখ বিক্রি করা হালাল এটা হারাম বলা যাবে না যাবে না কিন্তু ওই আখটা এক গেলা দশ টাকা এক গেলা কুড়ি টাকা বড় একটা চাকা থাকে ঘুরপাক দেয় আর ওখানে দুটো তিনটো করে ঘুমুর বাঁধা থাকে আল্লাহ নবী হাদিসটা বুখারী বলেছে মা কুল্লি দারসিন শয়তানো যেখানে পাত্র যন্ত্র ঝুমঝুমির আওয়াজ ওটাই হলো শয়তানের ইবলিসের আওয়াজ ও
আমার বাপজি আপনি আগ বিক্রি করেছেন ওটা জায়েজ জায়েজ কিন্তু ইবলিসের আওয়াজ আর ঘমর ওই আগের মেশিং এ লাগিয়ে ঝুমঝুমি আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন এর জন্য রাসূলের হাদিস বলছে ওটা হারাম চলেন আপনাকে যাই খালি যে ঘুমর গরুর গলা থাকে যে ঘুমর রাম ছাগলের গলা থাকে যে ঘুমর দেখা যায় ষাঁড়ের গলা থাকে যে ঘুমর আমার হিন্দু ভাইদের পূজো মণ্ডপে বড় করে দেওয়া থাকে এটা বড় ঘুমর ওটা হলো বড় ঢন্ডি ওনারা পূজো করে পারা নাম সারা নাম ব্রহ্মাম দ্বাদশ সংশগ্ল পক্ষ মা সবিমামে আদব্বাম আমি তাদেরকে সম্মান করি তারা তাদের এবাদত তাদের জায়গায় আমাদের এবাদত আমাদের জায়গায় কিন্তু অনেকে চালতা বিক্রি করে বিস্কুট বিক্রি করে মদন ব্যাপারী আমাদের পাড়ায় ঘোরে ওরা একটা করে ঘন্টি হাতে লে টং 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 করে নাড়া দেয় আল্লাহ নবী বলেছেন মা আকুল্লি দারসিন শয়তান ওটাই তো হলো ইবলিসের আওয়াজ তাহলে মদন বিক্রি করা চালতা বিক্রি করা আর বিস্কুট বিক্রি করা জায়েজ আর ঘন্টি বাজানোর কারণে হয়ে গেছে হারাম চলেন আমি আপনার কাছে আর একটা প্রমাণ দেই অনেকে পেট্রোল বিক্রি করে আমাদের ছেলেরা পেট্রোল কিনে কত টাকায় একশো পাঁচ ছ টাকায় কিনে পেট্রোল পাম্পে বিক্রি হয় এখন যদি বেলাকে যদি কেনা হয় একশো কুড়ি টাকা করে পনেরো টাকা করে পেট্রোল করা নেয় তাহলে বেলাকে কিনতে গেলে সলপিনের লিটার হচ্ছে পঞ্চাশ টাকা আর পেট্রোলের লিটার হচ্ছে একশো পাঁচ দশ টাকা পাঁচশো পাঁচ দেখা যায় সাতশো গ্রাম সলপিন দিয়েছে আর তিনশো গ্রাম পেট্রোল দিয়েছে ওতে একটু রং মেরে দিয়েছে ওজনে কম ভেজালে বেশি আবার দামে বেশি কিন্তু যাবে আবার কম ওটাই করা হয়েছে হারাম ব্যবসা হারাম ব্যবসা চলেন আপনার কাছে আর একটা প্রমাণ দেওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় হয়তো এই ব্যবসাটা নেই আপনাদের এলাকায় মটরশুঁটি চাষ করে মটরশুঁটি অনেকে কড়াই ডাল চাষ করে আমি জানি না এই এলাকায় হয় কিনা কিন্তু একজন বাবা জি ছোলার ডাল কিংবা ছোলা মটরশুঁটি আর কড়াই চাষ করেছে এখন দশ বিঘা জমি চাষ করেছে দশ বিঘা মাত্র হয়েছে পঞ্চাশ কি পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তা মটর দানা হয়েছে পঞ্চাশ বস্তা ডাল হয়েছে এখন বাবাজির মাথায় হাত পঞ্চাশ বস্তা হয়েছে মানে আমি তো লস খেয়ে গেলাম এখন আমাকে পাঁচ বস্তা বাড়াতে হবে চাচাজি ফজরে নামাজ পড়ে আর মাথায় টুপি দিয়ে আর কাঁধে একটা হাজির রুমাল দিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে চাচাকে জিজ্ঞাসা করলাম চাচাজি তুমি খালি গায়ে আর মাথায় টুপি দিয়ে ফজরের নামাজ পড়ে কোথায় চলেছো আমার নাতনির বাড়ি যাব নাতনির বাড়ি কি দরকার নাতনির বাড়ি গোয়াল ঘর আছে গোয়াল ঘরে ঘরের ভিতরে ইঁদুর মাটি চালা করেছে আর ইঁদুর মাটি গুলো ছোট 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 বাবাজি ওই ইঁদুর মাটি দুই বস্তা ডালে ছড়িয়ে দিয়েছে মার্কেটে বিক্রি করে জিজ্ঞাসা করে দাদা তোমার ডালে কেন এত মাটি বাবা এত বাড়ির খাটে হয় না এত হয় মাটি মাটি থাকা তো স্বাভাবিক তাহলে দশ বস্তা পঞ্চাশ বস্তা এদিকে ডাল আপনি ব্যবসা করেছেন আর দুই বস্তা ইঁদুরের মাটি ছড়িয়ে দেওয়ার কারণে আল্লাহর নবী বলেছে ওটাই হয়েছে হারাম যারা কাপড় বিক্রি করে যারা গার্মেন্টস কিংবা বস্ত্র লয় ওদের শহীদ আছে ওখানে লাইট ওখানে ফ্যান ওখানে লাইট ওখানে ক্যামেরা কিন্তু যেখানে কাউন্টার আছে কাউন্টারের ওখানে দেখতে পাবেন শাড়ি দেখায় আপনার মেয়ের জন্য বিবাহের জন্য জমি বন্ধক দিয়ে আপনি পাঁচ হাজার টাকা দামের মেয়ের শাড়ি কিনতে গেলেন বাবাজি একটা শয়তানি শহীদ আছে সেটা হলো ক্যাশ কাউন্টারের ক্যাট 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 করে মেরে দিয়েছে আর উপর থেকে ঝমঝম করে লাইটের ফোকাস পড়েছে এই লাইট ফোকাস পড়ার পর কাপড়গুলো এত সুন্দর দেখায় তাহলে এই সুইচগুলো তো বাইরে থাকা দরকার না না দোকানদার নিজের স্বার্থে ব্যবহার করে নিজের পায়ের কাছে রেখে দিয়েছে খাঁজ খরিদ্দারকে তিনি বোকা বানাবে আল্লাহ নবী বলেছেন ওই ব্যবসাটাই হবে হারাম চলেন আমি আপনার কাছে আর একটা অ্যাঙ্গেল বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ নবী বললেন হাল্লা হালাল আহ ও হারাম হারাম আহ যেটা হালাল হালাল যদি পঞ্চাশ কেজি হয় ওটা হালাল আর হারাম যদি পাঁচ কেজি হয় ওটাও হারাম তাহলে একটা গরু আছে একশো কেজি ওজন ওটা হলো হালাল আর গরুর বাচ্চা যদি পাঁচ কেজি দেয় হালালের বাচ্চা হালাল এতে কোনো সমস্যা আছে
নেই একটা শূকর আছে 50 কেজি ওজন আর শূকর একটা বাচ্চা দিয়েছে 5 কেজি তাহলে ওর বাপ হলো ওর মা হলো হারাম বাচ্চা কি হালাল বাচ্চাও হারাম তাহলে বড়টা যে হালাল আছে বড়ও হালাল ছোটও হালাল আবার যেটা আছে শূকর বড়টাও হারাম ছোটটাও হারাম তাহলে এতটা ভেজাল দবা হারাম এতটা ভেজাল দবা হারাম এটা তো হারামের বাচ্চা হারাম চলেন আমি আপনার কাছে ঘুমরের কথা বলছিলাম লক্ষ্য করে দেখা যায় এখন আমি আপনাকে বলছি আগ যারা বিক্রি করে ওরা একটা দুটো করে দেখা যায় এখানে ওই বল রেখে দেয় ঘুমুর রেখে দেয় ওটা কিন্তু হারাম চলবে না হাদিসটা বুখারীতে এসেছে মা করলে দারছেন শয়তানও ইবলিসের কাছে আল্লাহ নবী বলেছেন ওর ডান হাতে একটা ঝমঝমি আছে একটা ঘন্টা আছে ওই জন্য রসুল বলেছেন ওটা হারাম চলবে না চলবে না চলবে না চলবে না তাহলে এবারে একবার হিসাব করে দেখা যায় এত বড় ঘুমুর সেটা হারাম গরুর গোলা দোয়া আছে এত বড় সেটা হারাম মায়েরা যারা নেপুর পরে নেপুর পরে নেপুরে বলদানা দোয়া আছে ওটা তো হারামের বাচ্চা হারাম এত বড় গরু ঘুমটা কত কত এত বড় তাহলে এত বড় হারাম এত বড় জায়েজ হবে হারামের বাচ্চা হারাম তাহলে এত বড় ঘুমুর হারাম মন্দিরে যেটা নাড়া দেয় ওটা আমাদের জন্য অত বড় হারাম আর নেপুরে যে পল দড়ি দেওয়া থাকে ওটা হারামের বাচ্চা হারাম আমি বলছি না যে ওটা পরা যাবে না পরা যাবে কি না যায় বলতে পারছি না তবে যে বল দড়ি বল আছে তিনটে করে ছটা কিংবা দুটো করে চারটা ভালো জানি না অন্তত ওই বল দড়িটা খুলে দেওয়াটাই বেহতার কথা বুঝতে পারিনি অসুবিধা হচ্ছে নাকি ফের আমি আপনাকে বোঝাতে চাই চলেন আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলছি বিষয়টা হলো কি বিষয়টা হলো এটা আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আমাদের আম্মা জান তিনি হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে দয়ান নবীর বাড়িতে একটা মহিলা এসে বললেন ও আম্মা জান আমার দয়ান নবী বিদায় নিয়েছে আমার একটা ফতোয়া দরকার কি ফতোয়া আমার বাম হাতে আছে মাছ ডান হাতে আছে মুরগি মাছ মারা গেছে মুরগি মারা গেছে এখন মাছ খেলে দেব না মুরগি খাবো না মুরগি মেরে দেব না মাছ খাবো কেন মাসে ও রক্ত মুরগিতে রক্ত মাসে জাহান মুরগিতে জাহান মাসে পালক মুরগিতে ও পালক মাসে চোখ মুরগিতে চোখ এটাও পেরানি ওটাও পেরানি ঠিক না বেঠি আমি আগুন কোনটা খাবো আর কোনটা ফেলে দেবো ফতোয়া দাও বলবো না বলবো না ছোট করে বলি বলি মাছ আর মুরগি যদি মারা যায় দুটো যদি ফেলে দাও একটা মাছ মরে গেলাম তো আমাদের বাড়ির দিকে ফেলে দিও তারপর দেখা যায় কি করা যায় নাকি বড় ভাই আল্লাহ ফতোয়া ভালো শুনবে আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান মহিলাটার দিকে একভাবে তাকিয়ে রইলেন ও মদিনার মেয়ে তুমি আমার কাছে ফতোয়া জানতে এসেছো একদিকে মাছ একদিকে মুরগি মাছ মারা গেছে মুরগি মারা গেছে এখন মাছ ফেলে দেবে না মুরগি ফেলে দেবে কোনটা খাবে আর কোনটা ফেলে দেবে আমার কাছে ফতোয়া নিতে এসেছো তবে ফতোয়া দেবার আগে একটাই ফতোয়া নিয়ে তুমি আগে বাড়ি যাও কি ফতোয়া নেব মা তোমার কলেজে বাচ্চাটা আছে বাচ্চাটা কার বললেন বাচ্চাটা আমার তোমার বাচ্চা তোমার কোলে বসে আছে আর তুমি কোথায় এসেছো জানো এটা হলো নবী পাকের মাজার শরীফ আল্লাহ নবী বলেছে মা বাইনা বাইতে আমিন বাড়ি রওজাত মিরিয়াসিল জান্নাত মসজিদে নববীর ইমামতি করার জায়গা আর আমি রসূল আমার মাজার শরীফ দুটো জায়গা হলো জান্নাতের টুকরা তুমি যখন নবী পাকের জান্নাতের টুকরা মাজারে কাছে এসেছো তোমার বাচ্চা তোমার কোলে বসে আছে তোমার কোলে বসে থাকার বিনিময় ওই বাচ্চার পায়ে একটা ঘুমুর বাধা আছে আর বিনামে দেখা যায় বেগোনা বালক বাচ্চা ওই বাচ্চাটা পাটা তোমার কোমরে লাতি মারে ঝুমঝুম ঝুমঝুম করে বাজে বাজে ও মদিনার নারী মাছ খাবে না মুরগি খাবে এই ফতোয়া দেওয়ার আগে তোমার বাচ্চার পায়ে ঘুমটা তুমি আগে খুলে দাও ও আমার বাপজির আমি বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনীন আম্মা জানায়েশা সিদ্দিকা তিনি যদি এক
একটা মহিলার বাচ্চার পায়ে হুমোর যদি থাকে খোলার যদি নির্দেশ যদি দেয় তাহলে এবার আমি এখান থেকে সেই নির্দেশটা আমি আপনাকে দেব অনেক মায়েরা আছে কাজকর্ম করে বাচ্চা পুকুরে যায় না রাস্তায় যায় না দূরে চলে যায় তার জন্য ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর বাঁধা থাকে এটা হলো শরীয়তে নাজায়েজ এটা চলবে না চলবে না চলবে না আমি আপনার কাছে এবার মশলাটা তুলে এসেছি আপনাদেরকে বলছি মরা মাছ খাওয়া জায়েজ না নাজায়েজ মুরগি খেতে পারবো না এটা আমাদের বিশ্বাস হয়ে গেল কিন্তু মাছ মরা মাছ খাওয়া জায়েজ না নাজায়েজ আমরা ছোটবেলা শুনেছিলাম কি নবী ইউনুস আলাইহিসসালাম নবী ফেরাউনের সেই রক্ত ব্যাপার ছিল না তিল মারতে গিয়েছিল ফেরাউন আর মাছের কাছে ফেরেশতা এসে বলেছিল যে আল্লাহ মরিচের পরীক্ষা করা হবে রক্ত দাও এই ঘটনা ভাই এই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা ক্ষমা করবেন আমি ছোটবেলা শুনেছি আমার নানা আগে পুঁতি নাকি বলতেন না পুঁতি বলতেন আমি এটা শুনি যে ছোটবেলা আমার নানাজি বলতেন তখনকার জামানায় পুঁতি পড়া মানে বিরাট ব্যাপার কিন্তু আমি এটা সঠিক কি বেঠিক আমি বলতে পারছি না তবে আমি যেটা পড়েছি আপনাদের কাছে সেটা বলছি সেটা ভুলও বলতে পারছি না ঠিকও বলতে পারছি না এটাই হলো বুদ্ধিমানের কাজ নাকি বাবু কোনটা ভুল বলার আগে হাজারবার ভাবতে হবে ঠিক বলার আগেও ভাবতে হবে আমি বলতে পারছি না কনফিউজ আমি নিজে চিন্তিত আছি তাই রেখে দিলাম যেটা আমি জানি সেটা বলছি